বাবা, তোমার তো দেখছি কথার অন্ত নেই। যাবো দিভাবে, ওকে বলো না, ও সারাদিন কাজ কি বল। ওর কাজ বলতে তো বাড়ির অন্ন ধ্বংস করা আর কথার জাল বোন কি, তাই আর কিছু করতে চাইলেও কি আপনারা অ্যালাউ করবেন বলুন? কাল থেকেই তাহলে চেষ্টা করব। এখন যাও তো তোমরা এখান থেকে যাও। পর্দা সবসময় আমাদের এরকম দূর দূর করে তাড়িয়ে দেবেন না তো। বাড়িতে একটা ক্রাইসিস চলছে আর সেই ক্রাইসিসের অংশ আমরা, আর শঙ্খ শুধু আপনাদের কাছের লোক না, শঙ্খ কিন্তু আমাদেরও কাছের লোক। আপনারা যেমন শঙ্খকে ভালোবাসেন, আমরাও কিন্তু শঙ্খকে ঠিক ততটাই ভালোবাসি, আর শঙ্খও কিন্তু আমাদের ঠিক ততটা ভালোবাসে। শঙ্খ বাড়ি থেকে নিখোঁজ হয়েছে বলে আপনাদের যতটা খারাপ লাগছে না বর্তা, আমাদেরও ঠিক ততটাই খারাপ লাগছে। তাই আপনাদের বলছি, ওই আমাদের আলাদা করে আপনারা যে দলবৃত্তিটা করেন না, সেটা আবার ছেড়ে দিন। অনেকদিন তো হলো বর্দা, আর এই দলবৃত্তি মেনে নেওয়া যাচ্ছে না। ছোট বৌমা, এই ছোট তোমার বউ তো দিনকে দিন সভ্যতার সীমা ছাড়িয়ে ফেলছে। কাকে কি বলছো, কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটাই তো ভুলে গেছে। ও মনে করেছে ওর বড় ভাসুর ওর ইয়ার দোস্ত, না হলে বর্দার সঙ্গে কেউ এভাবে কথা বলে? বর্দি, বর্দা আমাদের সঙ্গে কিভাবে কথা বলবে সেটা তো বর্দারও বোঝা উচিত, তাই না? এটা তো পারস্পরিক ব্যাপার, এক পক্ষে তো হয় না। বর্দা যদি আমাদের সঙ্গে ভালো করে কথা বলে, আমাদের শ্রদ্ধা করে, তাহলে আমরাও বর্দাকে শ্রদ্ধা করব, বর্দার সঙ্গে ভালো করে কথা বলবো। কি বলতে চাইছো তোমরা? আমাদের নামে শুধু শুধু অভিযোগ ওঠে বাবা সব সময়, আমরা কিন্তু এখানে কিছুই বলতে চাই না। শঙ্খর ব্যাপারে এখানে কথা বলা হচ্ছে, তাই আমরা এখানে এসে দাঁড়িয়েছি। আপনারাই বা কেন আমাদের সব সময় এখান থেকে তাড়িয়ে দেন বলুন তো? আমরা কি এই বাড়ির কেউ নই? শোনো, তোমরা অন্য সুরে কথা বলো তাই তোমাদের সরিয়ে দেওয়া হয়। মেয়েটা এভাবে কাঁদছে, বাড়িতে একটা বিপর্যয় চলছে, তার মধ্যে তোমরা নানান রকম ফোড়ন কেটে চলেছ। আমি কিন্তু মোহরকে ছেড়ে কথা বলবো না জেঠিমণি। না বলাই তো উচিত, আমার তো মনে হচ্ছে মেয়েটাকে গিয়ে ঠাস ঠাস করে দুগালে দুটো চর বসিয়ে। মেয়েটাই তো যত নষ্টের গোড়া, মেয়েটা নিশ্চয়ই এমন কিছু করেছে যে শঙ্খ আর পেরে ওঠেনি। বলা তো যায় না, শঙ্খ মাথা গরম ছেলে, হয়তো নিজেই নিজের ক্ষতি করে ফেলেছে। না আমি এরকম কিছু বলছি না, মানে হতেও তো পারে। আমিও শঙ্খর আক্কেল গানটা দেখছি। ও গাড়ি নিয়ে বেরোলো, ওকে তো কেউ কিডন্যাপ করে নেয়নি। ও তো বাড়িতে একটা খবর দেবে, কাল সারা রাত ছোটুরা খোঁজ করেছে, অ্যাক্সিডেন্টের কোনো খবর নেই। তার মানে ও গাড়ি নিয়ে কোথাও চলে গেছে। কিছু বলা যায় না জেঠিমণি, ওই মোহর যখন জানতে পেরেছে হয়তো যে শঙ্খকে বিয়ে করবে না ডিসিশন নিয়ে নিয়েছে, আর আমার সঙ্গে বিয়েতে রাজি হয়ে গেছে, তখন হয়তো ও শঙ্খর পেছনে গুন্ডা লেলিয়ে দিয়েছে। ওর পক্ষে অসাধ্য কিচ্ছু নয় জেঠিমণি, ওর ওর ফ্যামিলিটাও তো ভালো না। আর এই যে সবাই বলছে যে ও নাকি শঙ্খকে বলেছে যে ও শঙ্খর সাথে বিয়ে করবে না, ও নাকি শঙ্খর থেকে দূরে সরে গেছে, নাটক, বাজে কথা এগুলো। আর তাছাড়া তোমরা তো কেউ শঙ্খর কাছ থেকে কথাটা শোনোনি, শুনেছো অন্য লোকেদের মুখ থেকে। আমি একদম বিশ্বাস করি না এসব কথার কোনো ভ্যালু নেই, ও আবার শঙ্খকে বিয়ে করবে না। শঙ্খকে বিয়ে করার জন্য মুখ থেকে লাল করাচ্ছিল, আসলে বুঝতে পেরেছে
বুঝতে পেরেছে যে আমার সঙ্গে পেরে উঠবে না, ও শঙ্করকে বিয়েটা করে উঠতে পারবে না বলেই বোধহয় শঙ্কর কোনো ক্ষতি করবে বলে শঙ্করকে সরিয়ে নিয়েছে। ওই মেয়েটার অসাধ্য কিছু নেই, তোমরা বিশ্বাস করো ও সব পারে। না না, ও কি করবে, কি করতে পারে, ও ক্ষমতাটাই বাকি। ও এখানে কাকি ও চেনে? জেঠুমনি তুমি তো শিওরলি কি করে বলছো? আমরা তো জানি না যে ও কাদের সাথে মেলামেশা করে, কাদের সাথে ওঠা বসা করে। তাছাড়া ওই যাদের বাড়িতে থাকে ওর ওই দিদি জামাই বাবু, আমরা তো সেটাও জানি না যে তারা মানুষ হিসেবে কেমন। যদি ওদের কন্ট্যাক্ট থেকে থাকে ওতে বিয়েটা করতে দেবে না বলে শঙ্করকে সরিয়ে দিয়েছে। রাইট 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 রাইট, আমারও তাই মনে হয়, আমার এক্স্যাক্টলি তাই মনে হচ্ছে বর্দা, যে শ্রেষ্ঠা যেটা বলছে সেটাই ঠিক। একটা স্টুডেন্টের সম্পর্কে কত রকম কথা ভাবতে পারেন আপনারা? যে স্টুডেন্টটা আপনাদের কলেজের মুখ উজ্জ্বল করেছে, যে স্টুডেন্টটা এতটাই লেখাপড়ায় ভালো, তার পক্ষে এরকম একটা অ্যান্টি সোশ্যাল কাজ করা সম্ভব? তার কখনো এরকম একটা অ্যাসোসিয়েশন থাকতে পারে? দেখো, যখন কারো স্বার্থে লাগে না তখন যে সে কি করতে পারে তাকে বলতে পারে না। এটা তুমি ঠিকই বলেছো শ্রেষ্ঠা, কারোর যখন স্বার্থে লাগে সে যে কি বলে আর কি করে তার কোনো ঠিক ঠিকানাই থাকে না। জেঠুমনি তুমি আমাকে পারমিশন দাও, আমি মোহরকে চার্জ করতে চাই। এক্ষুনি নয়, আর একটু সময় দাও, সময় হলে আমি তোমাকে ঠিক বলবো, একটু অপেক্ষা করো। আমার মনে হয় আজকের মধ্যে কোনো না কোনো একটা আমরা ঠিক খবর পেয়ে যাব। আর যদি খোঁজ না পাওয়া যায় জেঠুমনি তখন কি হবে? তোমরা বুঝতে পারছো না যে আমরা কি সিচুয়েশনের মধ্যে আছি, কি বিপর্যয়ে পড়েছি। নিমন্ত্রণ করা হয়ে গেছে সবাইকে, সমস্ত লোকজন বলা হয়ে গেছে, এর মধ্যে শঙ্খকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর তো মুখ দেখাতে পারবো না, আমি তো রাস্তায় বেরোতে পর্যন্ত পারবো না। এরপর শ্রেষ্ঠা, শঙ্খ তো তোমাকে বারবার বলেছিল যে ও তোমাকে বিয়ে করতে চায় না, তখন থেকে তুমি তৈরি হওনি কেন? তুমি লাস্ট মোমেন্ট পর্যন্ত কেন ওয়েট করেছিলে যে শঙ্খ তোমাকে বিয়েটা করবে? আমি তোমাকে বলছি শ্রেষ্ঠা, শঙ্খ কিন্তু তোমাকে বিয়েটা করতো না, মোহরের সঙ্গে যাই হয়ে যাক, শঙ্খ বিয়ে কিন্তু তোমাকে করতো না। শঙ্খর আর আমার সম্পর্কটা মনে হচ্ছে তুমি আমাদের থেকে বেশি জানো। ও তো জানে, ওর থেকে বেশি জানো তুমি না? ওই শঙ্খ যা করতো সব কি তোমার সাথে পরামর্শ করে করতো? পরামর্শ করার দরকার হয় না, শঙ্খকে তো আমরা চিনি, সেই সূত্রেই বলতে পারি শঙ্খ এই ধরনের ছেলেই না, শঙ্খর কথার দাম আছে। শঙ্খ মোহরকে ভালোবাসে, তাই ও মোহরকেই বিয়ে করবে। হয়তো এমনও হতে পারে শঙ্খ জীবনে কোনোদিন বিয়েই করলো না, কিন্তু বিয়ে যদি করে তাহলে ও মোহরকেই করবে। এখন এসব বিয়ের কথাটা তো বাদ দাও তো, আগে ছেলেটাকে খুঁজে পাওয়া যাক। আমরা তো সেটাই বলতে চাইছি, বিয়ের কথা তো এখানে শ্রেষ্ঠাই বলে চলেছে মা। ছেলেটাকে কোনোভাবেই খুঁজে পাওয়া যাচ্ছে না, ছেলেটা বেঁচে আছে কিনা তাই জানি না, ছেলেটা ঠিকঠাক মতো রয়েছে কিনা, সুস্থ আছে কিনা তাই জানি না, আদৌ ওর কোনো বিপদ হয়েছে কিনা তাই জানি না, এখন ওর বিয়ে নিয়ে ভাবার মতো কারোর সময় আছে নাকি? এইটুকু সেন্সিবিলিটি তো তুমি দেখাতে পারতে শ্রেষ্ঠা। আমি না যথেষ্ট সেন্সিবল, সেন্সিবল বলি এতদিন সমস্ত কিছু সহ্য করেছি, সেন্সিবল বলি আজকে তোমাদের মাঝখানে এই বাড়িতে এসে দাঁড়িয়ে এই কথাগুলো বলছি। তাহলে আমার বুদ্ধিকে না খাটো করো না, আমি সব কিছু বুঝতে পারি, আমার নিজের বোধ শক্তির উপর আমার যথেষ্ট কনফিডেন্স আছে। আমি বলছি তো, আমার মনে হয় ওই ওই মোহরই শঙ্খকে সরিয়ে রেখেছে, এরপর হয়তো বিয়ের জন্য ব্ল্যাকমেল করবে। জেঠুমনি জেঠুমনি
শঙ্খ হয়তো এই চাপের মুখে পড়ে বিয়েতে রাজি রাজিও হয়ে যাবে। আমরা তো যা করার আইন মেনেই করছি, থানা পুলিশ যা করার সবই করছি, থানাকেও তো একটু সময় দিতে হবে দু একদিন। আজকের মতো হয়তো একটা খবর পেয়ে যাব এবং আমরাও থানাতে ফোন করব।